খালেদা জিয়ার কিছু হলে দেশে কেয়ামত হবে বলে মন্তব্য করেছেন রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী। রোববার বিকেলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে বিক্ষোভ সমাবেশে একথা বলেন তিনি। বিএনপির এ নেতা বলেন, আপনারা ক্ষমতায় থেকে লুটপাট করে দেশটাকে ধ্বংসের মুখে নিয়ে যাচ্ছেন আর একজন মানুষকে উন্নত চিকিৎসা নিতে দিচ্ছেন না, কিন্তু ঠান্ডা কাশির জন্য ওবায়দুল কাদের সিঙ্গাপুরে চিকিৎসা নেয়। চিকিৎসার অভাবে যদি খালেদা জিয়ার কিছু হয় তাহলে দেশে কেয়ামত হয়ে যাবে, কিন্তু তাই বলে দিচ্ছি সাবধান হয়ে যান। এই সমাবেশে জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য দেন। লিয়াকত আলী তার বক্তব্যে আরও বলেন, মানুষ আর আপনাদের ভয় পাচ্ছে না, দেশের মানুষ জেগে উঠেছে।